আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সম্বন্ধে জানব এখন বর্তমানে আমাদের অ্যাস্ট্রোলজির প্রচুর উন্নতি হয়েছে প্রাচীন ঋষিদের হাত ধরে অ্যাস্ট্রোলজি এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমাদের ভাগ্যে কি আছে সেগুলো জানার জন্য আমরা যদি অ্যাস্ট্রোলজির শরণাপন্ন হই বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের শরণাপন্ন হই তাহলে আমাদের ভাগ্যের অনেক কিছু আমরা আগে থেকে জানতে পারি এবং এখন শতকরা ফিফটি পারসেন্ট লোক এই সম্বন্ধে ওয়াকিবহাল হওয়ার ফলে তিনি তার সন্তানদের এবং বাড়ির ফ্যামিলি মেম্বারদের কোষ্ঠী তৈরি করিয়ে রাখেন তার ফলে কি হয় ছেলেমেয়েরা কোন বয়সে কিভাবে উন্নতি করবে কোন পথে যাবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে উন্নতি হবে সেগুলো কিন্তু আগে থেকে বলে দেওয়া যায় বা কোন বয়সে বিবাহ হবে কোন বয়সে গেলে চাকরি পাবে চাকরি কোন লাইনে হবে সরকারি না বেসরকারি এবং সরকারি হলে কোন ডিপার্টমেন্ট হবে এগুলো পর্যন্ত বলে দেওয়া যায় অ্যাস্ট্রোলজি যারা সুখাতিস সূক্ষ্ম বিচার করেন তাদের দ্বারা কিন্তু সম্ভব আপনার জীবনের খুঁটিনাটি সম্বন্ধে বলে দেওয়া এখানে একটা প্রশ্ন আছে আমাদের জন্ম সময় লগ্ন অনুযায়ী গ্রহদের দৃষ্টি নক্ষত্রের দৃষ্টি এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত এই কথাটা আমরা শুনি অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এখন প্রশ্ন হলো যে আমাদের ভাগ্য যদি পূর্ব নির্ধারিতই হয় যে কোন সময় আমাদের ভালো হবে কোন সময় আমাদের খারাপ হবে কি খারাপ হবে কি ভালো হবে যদি নির্ধারিত হয়েই থাকে তাহলে রেমেডি কথাটা আসছে কোথা থেকে এই যে রেমেডি পাথর দ্বারা রেমেডি হোক কবজ দ্বারা রেমেডি হোক বা ঠাকুর দেবতা দ্বারা রেমেডি হোক বা গ্রহদোষ খণ্ডন করা হোক তাহলে রেমেডি আমার কি প্রয়োজন আমার ভাগ্য যদি পূর্ব নির্ধারিত যে আমার অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা অনুযায়ী খারাপ সময় আসছে ওই সময় আমার খারাপ হবেই আমার শনির দশা অন্তর্দশায় খারাপ হবে আমার শনির ঢাইয়াতে খারাপ হবে সাড়ে সাতিতে খারাপ হবে রাহুর সময় খারাপ হবে অষ্টমপতি দ্বাদশপতি এদের প্রভাবে খারাপ হবে তাহলে খারাপ যদি হবেই আমার পূর্ব নির্ধারিত তাহলে আমি পাথর পরে কি করব কবজ নিয়ে কি করব সঙ্গে সঙ্গে দেবী দেবতাদের পুজো করে কি করব। আমার যদি সবকিছু পূর্ব নির্ধারিতই হয় ভাগ্য যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে পরিবর্তন কেন হয় না আর পরিবর্তনের জন্য এত কিছুর প্রচার কেন হলো দেবী দেবতার কেন পুজো আসলো আর দেবী দেবতার যে পুজো আসলো তাদের তো পুজো এমনি আসেনি তারা যে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য করে আমাদের সমস্যা থেকে বের করে আসে দেবী দেবতারা তবেই তো আমরা তাদের পুজো করেছি তাদের প্রচার হয়েছে মা কালী শিব ঠাকুর হনুমানজি এদের যে আমরা পুজো করি কারণ লক্ষ লক্ষ কোটি কোটি লোকের উপকার এনারা করেন এবং সমস্যা থেকে বের করে এনেছেন তাই তো তাদের পুজো আমরা করি তাহলে কেন করি আমাদের যদি ভাগ্য নির্দিষ্ট থাকে তাহলে আমরা কেন মা কালীর মন্দিরে যাচ্ছি কেন হনুমানজির মন্দিরে যাচ্ছি এটা আমাদের জানতে হবে এটা আমাদের মনে প্রশ্ন আসতে হবে এটা আপনাদের মনেও প্রশ্ন আসা উচিত ভালো করে ভাবুন জীবনের মধ্যে প্রতি পদে কিন্তু রহস্য লুকিয়ে আছে অপরালা কিন্তু আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে এবং এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে তার সৃষ্টির রহস্য বোঝা কিন্তু খুব কঠিন খুব কঠিন খুব কঠিন আমাদের মতো ছোটখাটো লোক শুধু আমরা চিন্তাই করতে পারি কিন্তু রহস্যটার পুরোপুরি সমাধান আমরা করতে পারি না এবং জানতেও পারি না আপনারা ভাবুন অ্যাস্ট্রোলজি বলে দিল এবং সত্যিই বললো মানে অ্যাস্ট্রোলজি যে কটা কথা আপনাকে বলে দিল সেই কটা কথা আপনার জীবনে মিলে যাবে যদি আপনি কোন রকম প্রতিকার না করে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কোষ্ঠী অনুযায়ী চলেন আপনার জীবনে সেই সেই ঘটনাগুলোই ধরুন হবে এখন কথা হচ্ছে ধরুন আপনার পরিবার এমন অবস্থা চলছে যে আপনার পড়াশোনা করার পর আপনার ছেলেকে একটা চাকরি পেতেই হবে তবে পরিবারের অর্থনৈতিক দিকটা ঠিক হবে ছেলে যদি হাল ধরে তাহলে আপনার সংসারটা মজবুত হবে একটু ভালোভাবে চলতে পারবেন বা ছেলে চাকরি পাওয়ার পর কিছু পয়সা জমিয়ে মেয়েটা ছোট মেয়েটা বিয়ে দেবেন ঠিক করেছেন আপনার ছেলের বয়স গ্র্যাজুয়েশন করার পর মোটামুটি পঁচিশ বছর ইমিডিয়েট তাকে একটা চাকরি পেতে হবে কারণ সংসারটা চলছে না কিন্তু গোষ্ঠী অনুযায়ী আপনি দেখছেন অ্যাস্ট্রোলজারও আপনাকে বলে দিচ্ছে যে ছেলের চাকরি লেখা আছে ৩৫ বছর বা আটত্রিশ বছর বা চল্লিশ বছর বয়সে তার আগে সে চাকরি পাবে না তাহলে ছেলেটা কি করবে তাহলে এতদিন ধরে কি ছেলেটা অবসাদে ভুগতে ভুগতে কি সুইসাইড করবে না এতদিন অবসাদে ভুগতে ভুগতে ছেলেটা হাল ছেড়ে দিয়ে ঘরের মধ্যে বিছনা সজ্জা হয়ে থাকবে না আপনার সংসারটা এইভাবেই চলতে থাকবে কোনোদিন খেতে পারছেন দিন খেতে পাচ্ছেন বা খেতে পেলেও যেগুলো শখ আল্লাহ সেগুলো পূরণ করতে পারছে না কোনো রকমের দিন গুজরান হচ্ছে কেন আপনার কি অধিকার নেই পাঁচটা মানুষের মতো ভালোভাবে বাঁচার নিশ্চয়ই আছে কিন্তু তার জন্য কর্ম করতে হবে সেই কর্মটা করতে গেলে যে যে স্টেপ গুলো যে যে পদ্ধতি গ্রহণ করতে হবে সেটা আপনাকে জানতে হবে আপনি শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে গেলেন তাতে কিন্তু কিছু হবে না কারণ ভাগ্য সাথে সাথে কর্ম ভাগ্য প্লাস কর্ম দুটো নিয়েই কিন্তু আপনার কেরিয়ার আপনার ভবিষ্যৎ সবকিছু তৈরি হয় এটা ছোট্ট উদাহরণ দিচ্ছি অ্যাস্ট্রোলজার বলে দিল খুব বড় অ্যাস্ট্রোলজার এবং সত্যি তিনি সত্যি সত্যিই ভালোভাবে বিচার করে বলে দিয়েছেন আপনার ছেলের সরকারি চাকরি হবে ভালো কথা কোন বয়সে হবে সেটাও বলে দিয়েছে কিন্তু আপনার ছেলেকে চাকরিটা পেতে গেলে কোন কোন জায়গায় পোস্ট খালি হয়েছে কোন কোন জায়গায় বিজ্ঞাপন দেয়া হয়েছে সেইগুলোকে কালেক্ট করতে হবে কালেক্ট করার পর সেখানে অ্যাপ্লাই করতে হবে চাকরির জন্য পড়াশোনা করতে হবে পাস করার জন্য সরকারি চাকরির পরীক্ষা পাস করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে পরীক্ষা দেবে কম্পিটিশন করে জিতে আসার জন্য এক্সট্রা কিছু ক্যালিভার এক্সট্রা কিছু শক্তি তার মধ্যে থাকবে তবেই সে সেই জায়গাটা পাবে একটা জায়গায় দশটা সিট আছে পরীক্ষা দিচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে সেখান থেকে দশটা ছেলে মেয়ের মধ্যে থেকে একটা সিট পেতে গেলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে অর্থাৎ কর্ম দরকার কঠোর পরিশ্রম করে সে যদি পরীক্ষাটা দেয় এবং পাস করতে পারে তবেই তার চাকরির ডাক আসবে এবং তাকে গিয়ে চাকরিতে জয়েন করতে হবে তবে কিন্তু চাকরিটা তার হবে তার ভাগ্যে লেখা আছে সরকারি চাকরি বলে সে যে চাকরিটা তার ঘরে হেঁটে আসবে আর অটোমেটিক তাকে কোলে তুলে নিয়ে গিয়ে তাকে চাকরি ক্ষেত্রে বসিয়ে দেওয়া হবে এটা কিন্তু নয় সেরকমই ভাগ্যে লেখা আছে যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা আপনার প্রাথমিক ভাগ্য এই ভাগ্যটাকেও ঘোরানো যায় কঠোর পরিশ্রম দ্বারা এবং কর্ম দ্বারা এর জন্য আপনাকে কি করতে হবে আপনি বলবেন আমি তো পরিশ্রমী লোক পরিশ্রম দ্বারা কিছুই করতে পারছে না ঠিক কথা যখন পারছেন না কর্ম দ্বারা কিছু করতে তখন আপনাকে দৈব শক্তির সাহায্য নিতে হবে দৈব শক্তির সাহায্য যখন আপনি নেবেন তখন দেখবেন আপনার মধ্যে একটা এনার্জি আপনাকে বুস্টিং করছে এবং আপনি কর্মের জন্য রেডি হয়ে দৌড়াচ্ছেন যে এনার্জিটা আগে আপনার মধ্যে ছিল না এখন তাহলে আমাদের কি করতে হবে গ্রহের জন্য কি আমরা পাথর নেব না কবচ নেব এখন একটা জিনিস মাথায় আনুন একটা প্রশ্ন মাথার মধ্যে আনুন সেটা হচ্ছে গ্রহদের ধরলেই গ্রহদের যদি সন্তুষ্ট করলেই আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারতাম তাহলে দেবী দেবতার পূজাগুলো প্রচলন হতো না তাহলে আমরা শনির পুজো করতাম আমরা রবিগ্রহ অর্থাৎ সূর্যের পুজো করতাম আমরা রাহুর পুজো করতাম আমরা কেতুর পুজো করতাম আমরা মঙ্গলের পুজো করতাম কিন্তু আমরা কি তাই করি মঙ্গলের পুজোর জন্য কি কোনো মন্দির তৈরি হয়েছে সেরকম গ্রহদের কিন্তু আমরা পুজো না করে কাদের পুজো করছি মা কালীকে করছি যিনি সর্বশক্তিমান আমাদের জগতের অধিষ্ঠাত্রী মা ভগবতী মা রূপ মা কালী তাকে করছি মা দুর্গাকে পুজো করছি শিব ঠাকুরকে পুজো করছি বাবা হনুমানজিকে পুজো করছি ভৈরবকে পুজো করছি তাদের মাধ্যমে পুজো করে আমরা সমস্যা থেকে বেরোতে চাইছি তাহলে কেন আমরা গ্রহকে পুজো না করে দেবী দেবতাদের পুজো করছে শুভ শক্তির পুজো করছে একটু চিন্তা করুন এবার আপনাদের রহস্যটা খুলতে শুরু করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেতে থাকবেন ধরুন ছোট্ট উদাহরণ দিই একটা ব্যবসা একটা কারখানা হোক একটা বড় ব্যবসা হোক একটা ছোট ব্যবসা হোক একজন মালিক থাকেন মালিকের নিচে ম্যানেজার থাকেন এবং তার নিচে কর্মচারীরা থাকেন আটজন দশজন বিশ জন বড় বড় জায়গায় হাজার জন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার লোক থাকেন তাহলে কোম্পানির মালিক সমস্ত কিছু কোম্পানি পরিচালনা করে দেওয়ার জন্য একটা নিয়ম বেঁধে দিয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী কোম্পানিতে তিনি নিজে না থেকে একজন কর্মচারী একজন ম্যানেজার রেখেছেন যিনি পুরো ব্যবসাটাকে দেখাশোনা করছেন এবং মালিক যে নিয়মটি বলে দিয়েছেন যে নিয়মগুলো বলে দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী কোম্পানিকে চালানো হচ্ছে এইভাবে চলবে এবার কোনো কর্মচারী যদি সমস্যায় পড়ে এমন সমস্যা যেটা রুলসের মধ্যে নেই রুলসের বাইরে যেতে হবে তাহলে তিনি কি করবেন ম্যানেজারকে জানাবেন ম্যানেজারের তো ক্ষমতা নেই রুলস চেঞ্জ করার কেন মালিক যে রুলস ঠিক করে দিয়েছে তার কোম্পানি তার পয়সা দিয়ে চলছে তার পয়সায় মাইনে হচ্ছে তার পয়সায় প্রোডাকশন হচ্ছে তাহলে তার কথা অমান্য করে ম্যানেজারের ক্ষমতা নেই যে সেই কর্মচারীকে সেই নিয়মের বাইরে গিয়ে কিছু করে তাহলে সেই কর্মচারী যদি কোনোভাবে মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারে সরাসরি এবং তার অসুবিধার কথা তার দুঃখের কথা তার সমস্যার কথাগুলো যদি মালিকের সামনে তুলে ধরতে পারে তাহলে মালিকের মন যদি গলে যায় তখন কিন্তু মালিক তার ম্যানেজারকে বলবে যে এই কর্মচারীর জন্য এই এই ব্যবস্থা নেওয়া একে এই সমস্যা থেকে বের করবার জন্য এই সাহায্যগুলো করো তখন কিন্তু ম্যানেজার সেইগুলো করতে পারবেন ঠিক তেমনই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন পরম পিতা পরমেশ্বর আদি শক্তি তিনি কিন্তু নিয়ম সব কিছু ঠিক করে দিয়েছেন কখন শীত হবে কখন গ্রীষ্ম হবে কখন বর্ষা হবে শীতের পর কি কী আসবে বর্ষার পর কি আসবে গরমের পর কি আসবে সমস্ত কিন্তু ঠিক করে দিয়েছেন এবং তিনি তার ম্যানেজার রেখেছেন এই নটা গ্রহকে শুধু নটা গ্রহই নয় আরো কিছু গ্রহ আছে যেগুলো আমাদের উপরও প্রভাব বিস্তার করে সেইগুলোকে আমরা নেই না তো সেইভাবে কারণ যে নটা গ্রহের প্রভাব সব থেকে বেশি সেগুলোতেই সেগুলোকে নিয়ে অ্যাস্ট্রোলজিতে আলোচনা আছে তাহলে কি হলো পরম পিতা পরমেশ্বর তার ম্যানেজার রেখেছেন এই গ্রহগুলোকে যাদের কাছে নিয়ম করে দেওয়া আছে সুপার কম্পিউটারে অমুক লোকের অমুক সময় ভালো হবে অমুক সময় খারাপ হবে অমুক সময় বিয়ে হবে অমুক সময় চাকরি হবে অমুক সময় এই কাজটা হবে ঠিক করে দেওয়া আছে সুপার কম্পিউটার কিছু সেট করা আছে প্রোগ্রামিং করা হয়ে গেছে এবং গ্রহরা সেই অনুযায়ী চলছে পরম পিতা উপরালা মালিকের কথা অনুযায়ী তিনি ঈশ্বর হোক বা অন্য ধর্মের যারা আছেন তাদের সর্বশক্তিমান যিনি আছেন আল্লাহ বলুন গড বলুন সবই একই শক্তি তারা কিন্তু সবকিছু রেডি করে দিয়েছেন সব ঠিক করে দিয়েছেন তা এইবার আপনারা ভেবে দেখুন আপনারা যদি গ্রহের সমাধান করতে চান বা গ্রহকে সন্তুষ্ট করতে চান কি লাভ হবে আপনি গ্রহকে সম সন্তুষ্ট করলেন ধরে নিলাম তার মন্ত্র তন্ত্র যোগ্য হ্যান ত্যান করে সন্তুষ্ট করলেন কি লাভ তার ক্ষমতা আছে ওপরালার তৈরি করা নিয়মকে লঙ্ঘন করে আপনাকে কিছু করে দেবে ভালো নেই সেই জন্যই আমরা বড় বড় শক্তির পুজো করি মা কালী বলুন শিব ঠাকুর বলুন হনুমানজি বলুন ভৈরব বলুন মা তারা বলুন বিভিন্ন রূপে যাদের পুজো করি আমরা তাদের সর্বর্ণাপন কিন্তু আমরা হই যে হে ঈশ্বর হে পরম পিতা হে সর্বশক্তিমান বাবা হে সর্বশক্তিমান মা অর্থাৎ তারা হচ্ছেন আসল মালিক এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যারা আসল মালিক তাদের কাছে কিন্তু আমরা সঠিক পদ্ধতিতে সঠিক মন্ত্র দ্বারা সঠিক নিয়ম মেনে তাদেরকে খুশি করার চেষ্টা করি এবং আমাদের সমস্ত সমস্যাগুলো তাদের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করি যখন তাদের কাছে সঠিক নিয়মে পৌঁছায় সঠিক মাধ্যমে পৌঁছায় তখন কিন্তু তারা দয়া করেন আমাদের ওপরে তাদের কিন্তু মন কিন্তু আমাদের জন্য কাঁদে তারা আমাদের পিতা মাতা সন্তানের জন্য মন তাদের কাছে কাঁদে কিন্তু তাদের কাছে আমাদের কথা আমরাই পৌঁছাতে পারি না আমরা তাদের থেকে দিন দিন এত দূরে চলে গেছি তাদের কাছে ডাকবার মতো শক্তিও আমাদের নেই আমরা যে তাদেরকে ডাকব যখন আমাদের স্বার্থ পড়বে যখন আমরা সমস্যায় থাকব তখনই কিন্তু ডাকবো যখন ভালো থাকব তখন কিন্তু আমরা পঞ্চাশ টাকা খরচা করে মন্দিরে পুজো দেবো না পাঁচশো টাকা খরচা করে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো যখন ভালো সময় থাকে এটা কিন্তু আমাদের ভুল আমরা নিজেরাই নিজেদের পিতা মাতার থেকে আমরা কিন্তু দূরে সরে গেছি এই জন্য সকলের উচিত প্রত্যেকের উচিত তার তার ধর্ম অনুযায়ী নিজের নিজের ধর্ম অনুযায়ী সর্বশক্তিমান মালিককে সর্বশক্তিমান ঈশ্বরকে সর্বশক্তিমান গডকে সর্বশক্তিমান আল্লাহকে নিজের শরীরে নিজের মনের মধ্যে স্থান দেওয়া যাতে মনে হয় যে যখন আমি কোনো কাজে যাব। যেমন বাড়িতে পিতা মাতা থাকে তাকে জানিয়ে যাক কোনো কাজে বেরোতে হয় সকালবেলা যখন কাজেও যান নিজের ঘরে যে যদি পিতা মাতা থাকে তাদেরকে যেমন জানিয়ে যান সেই দেবী দেবতা সেই সর্বশক্তিমান ঈশ্বরদেরও বাবা হোক মা হোক যেরূপে আপনারা ডাকছেন তাকে কিন্তু জানিয়ে যান দেখবেন আপনার কাজ সফল হবে তাদেরকে নিজের মনে স্থান দিন নিজের ঘরে স্থান দিন তবেই তো তারা ভালোবাসবে কারোর মনের মধ্যে যদি আপনি স্থান করতে পারেন ভালোবাসো তবেই পাওয়া যায় কিন্তু আমরা কি করি আমরা স্বার্থে ডাকি তাদের যখন সমস্যার মধ্যে পড়ি তাদেরকে বলি তোমাকে আমি জোড়া পাঠা বলি দেবো তোমাকে আমি কাপড় দিয়ে পুজো দেবো তোমাকে আমি এত এই এই দিয়ে পুজো দেবো আরে তা আমাদের পুজোর ধারে তারা আমাদেরকেই তারা তৈরি করেছে আমাদেরই খাবারের যখন তিনি দিচ্ছেন তাদেরকে খাবার আমরা কি দেবো আমাদের কি যোগ্যতা আছে আমাদের কি দেওয়ার দরকার তাদের কাছে তারা আমাদের কাছে কোনো খাবার দাবার পোশাক আশাক কিছু চান না কারণ অটোমেটিক তারা চাইলেই সেগুলো তাদের কাছে পৌঁছবে তারা কি চান আমাদের ভালোবাসা আমাদের অন্তরের আসল ভালোবাসা তারা চান তাদের কাছে যদি সেইটা পৌঁছনো যায় তারা কিন্তু তখন গ্রহ নক্ষত্রদের বলে দেন যে এই মানুষকে এই এই সমস্যা থেকে রিলিফ দেওয়া হোক কাকে হান্ড্রেড কাউকে হয়তো হান্ড্রেড পার্সেন্ট রিলিফ দেন কাউকে ফিফটি পার্সেন্ট দেন কাউকে টোয়েন্টি পার্সেন্ট দেন কাউকে সেভেন্টি পার্সেন্টও দেন সেটা কিন্তু পরম পিতা পরম ঈশ্বর ওপরের মালিকের ইচ্ছাতেই সবকিছু হয় কিন্তু তার করুণা থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন না যদি সঠিক মাধ্যমে তার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন বা আমাদের আবেদন নিবেদন সমস্যার কথা কিন্তু জানানো যায় তাই আমাদের মতো সাধক যারা আমরা বড় বড় শক্তির সাধনা করি বা করেছি যতজন সাধক আছেন সারা ভারতে বলুন সারা পৃথিবীতে বলুন তারা কিন্তু সাধারণ মানুষের আবেদনগুলো যখন সঠিক পদ্ধতিতে পৌঁছে দেন ঈশ্বরের কাছে বা দেবী দেবতাদের কাছে তখন কিন্তু আপনারা উপকার পান এটাই হচ্ছে তন্ত্র তন্ত্র মানেই হচ্ছে সঠিক পদ্ধতিতে সঠিক মন্ত্রের মাধ্যমে সঠিক নিয়মে ওপরওয়ালাকে খুশি করে তার কাছ থেকে আমাদের সমস্যার সমাধান করে নেওয়া তাদের করুণা পাওয়া এটাই রাস্তা তাই আপনারা সব সময় জানবেন যে গ্রহ নক্ষত্রে পুজো না করে দেবী দেবতার পুজো করুন বা পরম্পিত পরমেশ্বরের পুজো করুন সে তিনি আকারী হোক আর নিরাকারই হোক তার পুজো করুন দেখবেন আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসবেন আর নিজেরা যদি না করেন সঠিক কোনো তান্ত্রিক বা সাধকের কাছে পৌঁছাবেন তবে কিন্তু আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর যারা মনে করে যে গ্রহকে খুশি করব আমরা গ্রহকে খুশি করার জন্য পাথর নেবো আচ্ছা আপনারা একটা কথা বলুন যে পাথর যেগুলো নেওয়া হয় গ্রহের জন্য যেমন শনির জন্য নীলা বৃহস্পতির জন্য পোকরাজ এই যে বিভিন্ন রকম পাথরের কথা চলে আসছে পাথরগুলো দেখলে গ্রহরা কি আপনাকে ভালোবেসে আপনার সমস্যা থেকে আপনাকে উদ্ধার করে নাকি ভয় পেয়ে উদ্ধার করে প্রশ্ন আসে না মাথার মধ্যে যে পাথর একটা নীলাকে কি শনি দেব অত বড় একটা গ্রহ অত বড় একটা গ্রহ দেবতাই বলি আমরা অত বড় যে একটা গ্রহ তিনি আপনাকে কি ওই একটা নীলা আপনি আঙুলে পড়লেন আর আপনাকে কি ভালোবেসে আপনাকে ছেড়ে দিল না আপনাকে ভয় পেয়ে পালিয়ে গেল এত বড় একটা গ্রহ এইটুকু একটা পাথরকে ভয় পেয়ে পালিয়ে গেল এই প্রশ্নগুলো মনে আসে না এইগুলো নিয়ে আর একটা দিন আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা যে সাবজেক্টে ছিলাম অর্থাৎ আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা কেন গ্রহের সঙ্গে চলবো না বা গ্রহদেরকে নিয়ে তাদের রেমেডি নেব না আমরা কেন দেবী দেবতার রেমেডি নেব আমরা গ্রহদোষ কাটান করব যজ্ঞের মাধ্যমে কেন আমরা কবচ নেব সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কেন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের দেবী দেবতার যে শক্তি তাদের আশীর্বাদ স্বরূপ কবচের মধ্যে দেওয়া হয় সেই সঠিক কবচ আমরা কেন পড়ব সেগুলো সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে গেছে আগামী যে ভিডিওগুলো আসবো সেগুলো দেখতে থাকুন কারণ আমার ভিডিও মানেই তন্ত্রের খুঁটিনাটি আপনারা জানবেন যারা স্কিপ করে বেরিয়ে যাবেন তারা যান তাদেরকে কোনো কিছু বলার নেই কিন্তু যারা পুরো ভিডিওটা দেখবেন তারা কিন্তু অনেক অনেক দিক থেকে লাভবান হবেন এগুলো আমি বলতে পারি কারণ আমার এত বছরের যে সাধনা তন্ত্র জগতে যা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি প্রত্যেকটা খুঁটিনাটি আপনাদের সামনে আনতে চাই যাতে আপনারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারেন পুরোটা না পারলেও কিছুটা পারবেন যেমন ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা ঘরে ফার্স্ট কি রাখি কিছুটা নিজেরা চিকিৎসা করি সেরকম ভালো তান্ত্রিকের কাছে যাওয়ার আগেও নিজেরা চেষ্টা করে দেখতে পারেন যে নিজেরা নিজেদের সমস্যার সমাধান কিভাবে করবেন সেগুলো কিন্তু আমার ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন দেখতে থাকুন আগামী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ সমস্ত কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব দেখতে থাকুন আজকের মতো এখানেই শেষ করলাম আমরা